তাহলে কি বলছিলাম, ঘুরলিয়ান অংশ নামক কেমন লেখা থাকে? এভাবে লেখা থাকে, অপপৃষ্ঠের জমির পরিমাণ এভাবে লেখা থাকে। তাহলে এই অনুযায়ী কি হবে হবে, আর এগুলো আমাদেরকে চিন্তা হবে। তাহলে এটা হচ্ছে ক্রমিক, ক্রমিক মানে এক দুই তিনটা, যেটা আমরা ব্যবহার করি ক্রমিক, এটা বোঝানোর জন্য বলছি। আনা গণনা করা ক্রান্তিক তীর, আপনারা একটা হেডলাইন তৈরি করবেন আর তাহলে আলাদা পৃষ্ঠা যে আনা গণনা করা ক্রান্তিক তীর লেখার নিয়ম, আচ্ছা এটা পড়ে লিখে আনা গণনা করা ক্রান্তিক তীর লেখার নিয়ম। তো আনা লেখার নিয়ম হচ্ছে এটা, সবাই খেয়াল করবে, আনা লেখার নিয়ম হচ্ছে এটা। এক যেমন আপনি শুধু এক দু এক আনা দুই আনা তিন আনা চার আনা এই চারটা যদি পারেন আর বাদগুলো পারবেন। আমি এখানে যদি আপনি এখানে দেখাচ্ছি, যেমন এটা কত এক আনা, এটা কি এক আনা, পাশে যে কম লেখা দিচ্ছি এক আনা দুই আনা, এটা কি হবে, এটাও দেওয়া হবে, এটা কি কত আনা, এটা দুই মানে একটু লেস ভ্যালু দিনে থাকবে। আর এটা হচ্ছে তিন আনা, এটা কি তিন আনা, তিন রকমের হয়, কয় রকমের, তিন রকমের। আর একটা হচ্ছে যেমন এইভাবে এইভাবে হয় সি উল্টা সি মতন, আমি একটু তাহলে আমরা বলছি এক আনা এরকম এক আনা, আর একটা হচ্ছে দুই আনা, এটা হচ্ছে তিন আনা, তিন আনা তিন ধরনের হয়, দেখে আমি এখানে লিখছি তিন আনা তিন আনা তিন আনা। খুঁটিয়াগুলোর মধ্যে এটা ব্যবহার হয়, যেটা আপনার কাজটা সহজ হবে সেটা আপনি ব্যবহার করতে পারেন। যেমন উল্টা সির মতন আনি, উল্টা তিন, এরপর তিন আনা হবে। আবার একটা হচ্ছে নয়ের মতো, কিন্তু নয় না, এইভাবে ফ্ল্যাট বের করে নেয়, খুব খেয়াল করেন ভাই। তাহলে তিন আনা এমনও হয় এমনও হয় এমন হয়, এটা খুঁটিয়াগুলো অংশ নামে এইভাবে লেখা হয়। আর একটা হচ্ছে কি চার আনা, তাহলে আলিফের মতো অর্থাৎ এক দাগের মতো, এটা কি চার আনা। এই তিনটা জানলে আপনি বাকিগুলো জানা সহজ হয়ে যাবে। যেমন আমি আপনাকে এখানে কত চারের সাথে এক মিলে নেই পাঁচ আনা, শেষ একবার এখানে কত চারের সাথে দুই মিলে নেই ছয়, সাড়ে দুই ছয়, এখানে কত চারের সাথে তিন মিলে নেই সাত আনা, ঠিক আছে এখানে কত, এখানে কত চার, চার চার কত আট, আটের সাথে আমরা এক মিলে নেই নয়, আটের সাথে দুই মিলে নেই দশ, আটের সাথে তিন মিলালে এগারো, তিন আটে লেখা, এটা মূলত চার 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 তিন আট, ঠিক আছে, কিন্তু লেখা এইভাবে লেখে না, লেখা মানে আরোহণ ধর্ম লেখে, কিভাবে আপনি লেখার সময় এইভাবে মাঝেরটা এইভাবে লেখে দিবেন, অর্থাৎ মাঝের যে চার চার মাঝেরটাকে মিলে দিবেন আর কি, তাহলে আপনি হয়ে যাবে। তাহলে এখানে কত বারো আনা, দেখেন আমি কীভাবে লিখছি, পড়ে কোথায় লিখছি বারো আনা ধর্ম, ঠিক আছে, তো এই বারো আর একে তেরো, তারপর বারো আর দুই চোদ্দ, তারপর বারো আর তিনে পনেরো, ষোলো আনা এইভাবে লেখা হয়, এই দেখেন এইভাবে। তাহলে এইটা সহজ, আবার এখান থেকে লেখেন এক আনা দুই আনা তিন আনা, তিন আনা লেখার সিস্টেম তিন রকম, আর এক চার আনা, এইগুলো মিলে যাবো বাকিগুলো সহজে চার একে বলতে হবে, সবাই বলতে হবে চার একে পাঁচ কি বারো, তারপর তিন চার কত বারো আর একে বারো দুই বারো আর বারো আর ষোলো আনা, ষোলো আনাই ব্যাপারে কত আট টাকা, দেখবেন আপনার খুঁটিয়ানগুলো নিচ্ছে, আমি আগামী কাল আসে খুঁজতে গেলে হাতে খুঁটিয়ান দিব, তো দেখবেন খুঁটিয়ানগুলো নিচে ষোলো আনা এইভাবে লেখা থাকবে। তাহলে এইগুলো এইভাবে আমাদেরকে লিখতে হবে, এখানে তাহলে আমাদের আমার ভুল হয়েছে সাত হাজার টাকা হবে, তাহলে এখানে সাত আট, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আনা লেখার নিয়ম মোটামুটি আপনি জানছি, এটা পরে প্র্যাকটিস করবো। গঙ্গা লিখতে অনেক কঠিন নাকি, একবার সহজ স্বাভাবিক আমাদের কি তারপর
চার পড়া হলে কি হয়ে যাবে? এক ঘন্টা, এক ঘন্টা হয়ে যাবে। চার পড়া কখন হয় না, তিন পড়া পর্যন্ত হয়, চার পড়া হলে এক ঘন্টা হয়ে যাবে। আর ক্রান্তি, এক ক্রান্তি, দুই ক্রান্তি, তিন ক্রান্তি, তিন ক্রান্তি হলে কি হয়ে যাবে? এক ঘন্টা, এক পড়া হয়ে যাবে। তারপরে তিন, তিন এভাবে লেখে উনিশ তিন, বিশ তিন হলে, বিশ তিন হলে এক ক্রান্তি, বিশ তিন হলে এক ক্রান্তি, এক ক্রান্তি। তাহলে সহজ কথা আপনারা খেয়াল করেন, বিশ তিনে এক ক্রান্তি, তিন ক্রান্তিতে এক কড়া, চার কড়ায় এক কড়া, বিশ ঘন্টায় এক টাকা, ষোলো আনা এক টাকা। এইভাবে আমরা এগুলো জানবো, বুঝবো। এখন আসে এই তো ওটা ওটা বুঝাইতেছি। এখন দেখেন, আমি আপনাদেরকে এখন একটি মনে পরীক্ষা করবো, আপনারা পারবেন কিনা দেখি। যেমন এখানে বলেন তো এক আনা, আবার এক ক্রান্তি তো হতে পারে, হতে পারে না? তাহলে আপনারা ফেল করছেন, ঠিক আছে। এখানে বলেন তো চার আনা, চার আনা, চার আনা হতে পারে, চার কড়া হতে পারে, এক কড়া হতে পারে, ঠিক আছে না? এখানে এখানে বলেন তো যেমন এক আনা, ঠিক আছে। আর আপনি কি গন্ডা লেখার জন্য এভাবে, কড়া লেখার জন্য এভাবে, তারপর ক্রান্তি লেখার জন্য এভাবে ঠিক চিহ্ন দিবেন। যেমন এক গন্ডা, এক কড়া, এক ক্রান্তি, কথা বুঝছেন না? বুঝেন নাই? হ্যাঁ, এভাবে আমি পাশে দেখাই দিচ্ছি। আর তিল লেখার জন্য তিল এবার দুটিকশনে ব্যবহার করবেন, কেমন? এক তিল। এইটা কখন হবে? যখন ধারাবাহিক লেখা থাকবে। শুনেন, আমি শুরু থেকে আরও বলতেছি, যখন লেখা আছে এই পাঁচ আনা, ছয় গন্ডা, দুই কড়া, দুই ক্রান্তি, তিন তিল, তাহলে আনার পরে কী আছে? এগুলো মানে যদি আপনার ধারাবাহিক থাকে তাহলে এগুলো দেওয়া প্রয়োজন থাকে। আপনার খুঁটিয়ার গুরুর মধ্যে শুধু এভাবে লেখা আছে, কি লেখা আছে? এভাবে লেখা আছে। এখন এইভাবে লেখে আপনি কি এখানে আট আনা ধরবেন না দুই কড়া ধরবেন? যদি এভাবে থাকে তাহলে আট আনা ধরবেন, আর যদি এভাবে থাকে দুই কড়া ধরবেন, ঠিক আছে। যদি একটা বা দুইটা মানে আলাদা আলাদা আসে তাহলে আপনি ইলিপ বা বিঘাজন চিহ্নগুলো কী করতে হবে? ব্যবহার করতে হবে। যেমন আপনি খতিয়ার মধ্যে এভাবে লেখা আছে, তাহলে এভাবে যদি চিহ্ন দেয় কি বিন্দু, বিন্দু দিলে কী হবে? আনা, আনা। আর এভাবে দিলে হবে কড়া, আর যদি এভাবে হয় দুটি ছিল তাহলে কি? তাহলে গন্ডার জন্য কটা, আর তিনের জন্য পার্থক্য আছে না? পার্থক্য আছে। এভাবে আপনি অর্থাৎ ইলিপ বা বিকারের চিহ্নগুলো এখান থেকে ব্যবহার করবেন। এভাবে একটা খুঁটিয়ান এভাবে লেখা আছে, এভাবে লেখা আছে। তাহলে এখানে প্রথমে আট আনার দরকার কোনো কি নেই, সুযোগ নেই। কেন? প্রথমে পড়ার চিহ্ন দেওয়া আছে, তাহলে পড়া করে সাধারণত কি হয়? ক্রান্তি হয়। পড়া করে ক্রান্তি হয়, তো পড়া করে সাধারণ ক্রান্তি, সেখানেও আপনার সম্ভাবনা নেই। এই জন্য যদি একটা বা দুইটা আলাদা আলাদা আসে আপনি ইলিপ বা বেকারের চিহ্ন ব্যবহার করবো, আর যদি ধারাবাহিকভাবে একটা বা একটা আসে তাহলে ইলিপ বা বেকারের চিহ্ন ব্যবহার করার প্রয়োজন নেই, আর প্রয়োজন না করাটাই হচ্ছে ভালো, সঠিক। আর যদি এখানে ব্যবহার করাটা হচ্ছে কি সঠিক, না ব্যবহার করলে আপনি একটার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনার কর্ম চিহ্ন আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল, এটা লেখার নিয়ম এভাবেই একটা করে আপনারা আরেক একটু লিখিলেন, মানে একটু আস্তে আস্তে লিখবেন, প্র্যাকটিস প্রয়োজন করবো। আর সবাই বুঝছেন? হ্যাঁ, বুঝছেন।